তালিবানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল যেটা চলছে বিগত বেশ কয়েক বছর ধরে, আমাদের সেটাকে আটকাতে হবে। তিনি যতই আস্ফালন করুন না কেন, এই ধরনের আস্ফালন বাংলার মানুষ কোনো গ্রাহ্যই করে না। দিলীপ ঘোষের পর রাজ্য বিজেপির ব্যাটন এখন তার হাতে, আর সেই দায়িত্ব নিয়ে কার্যত উত্তরসূরির কায়দাতে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সুর চড়িয়ে যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গকে আফগানিস্তান হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যে লড়াই আপনারা করছেন, গোটা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে তালিবানি সরকার চলছে, মানুষের রায়ে মমতা ব্যানার্জি সরকার গঠিত হয়েছে, ওরা সহ্য করতে পারছে না, ওদের বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়, তাই ও সমস্ত অসভ্য কথাবার্তা বলছে। কয়লা থেকে চিটফান্ডের তদন্তে একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতাদের তলব এবং জিজ্ঞাসাবাদ করছে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তা নিয়ে তৃণমূল বিজেপি তর্জার আবহে এ নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সদ্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বপ্রাপ্ত সুকান্ত মজুমদার। আমিও বলছি খেলা এখনো শুরুই হয়নি, সবে তো ইডি হলফনামা দিয়েছে। মানে বলছেন খেলা আরো হবে? অবশ্যই খেলা হবে, রাজনীতি তো খেলারই জায়গা। হ্যাঁ, তবে মানুষের জীবন নিয়ে যেন খেলা না হয়, যেটা ওনারা করছেন। ডায়মন্ড হারবারে প্রচুর মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, কেউ কেউ ছাড় পাবে না, শুধু এটুকু বলতে পারি। চুরি করলে তাকে সেই চুরির সাজা ভোগ করতে হবে। এই কথাগুলো বলার মানেই বোঝা যাচ্ছে যে ওরাই কেন্দ্রীয় সংস্থাকে চালিকা শক্তি, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের যাদের গরিমা আছে, এই ধরনের কথাবার্তা তাকেই সংশয়ে ফেলে দিচ্ছে, তাদের দক্ষতাকেই প্রশ্ন তুলছে। ওনারা খেলতে থাকুন না, মানুষের জীবন নিয়ে খেলাই তো ওনাদের হবে, খেলুন যত কতদিন পারছেন। কিন্তু ভারতবর্ষের লোক তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জিকে চিনে গেছে, ঠিক আছে? তাদের যে এই তালিবানাইজেশনের যে স্বপ্ন পশ্চিমবঙ্গে জেগে জায়গায় নিয়ে যেতে চাইছেন তারা, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি যতদিন আছে তাদেরকে আমরা সফল হতে দেবো না, এবং আগামী দিনেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে পশ্চিমবঙ্গ থেকে আমরা ছুড়ে ফেলে দেবো। এই বাংলায় পদ্মফুলে ফোটার কোনো চান্স নেই, মানুষ ঐক্যবদ্ধ বাহুবলী আর অর্থবলী হয়ে কোনো লাভ হবে না, মানুষের জন্য কাজ করতে হবে, যেটা বিজেপি রাজ্যে কখনোই করেনি, করছেও না। সব মিলিয়ে রাজ্য বিজেপির মুখ বদলের পর তৃণমূল বিজেপি তর্জার আঁচ নতুন করে বাড়ছে। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।